জবা একটি অত্যন্ত সুন্দর ফুল যা ছাদ বাগানের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। জবা গাছকে কীভাবে প্রতিস্থাপন করলে মাত্র 15 দিন পর থেকেই প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন, কীভাবে মাটি প্রস্তুত করবেন, এসবই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন। আজ আমি দেখাবো যে জবা গাছের চারা আপনারা কীভাবে লাগাবেন। কিছুদিন আগেই আমি নার্সারিতে গেছিলাম, 5টি নতুন জবার চারা আমি সংগ্রহ করেছি, তো তার মধ্যে এটা একটি। আর এই জবা গাছকে আজকে আমি আপনাদের কাছে লাগিয়ে দেখাবো যে কীভাবে জবা গাছ লাগানো উচিত এবং কীরকম মাটি তৈরি করলে আমরা 15 দিনের মধ্যেই ভালো রকম ফুল এবং কুঁড়ি জবা গাছে পেতে পারবো। গাছের গ্রোথ খুব ভালো হবে, গাছের পাতা অনেকটা গ্লসি হবে, তো এই সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে। তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই জবা গাছের চারাটি আমি এখন রোপণ করব। এই জবা গাছের কীরকম হওয়া উচিত, আর একটা কথা আমি আপনাদের বলবো, দেখুন এখানে জবা গাছের যে মূল ডগডি সেটাকে কিন্তু আপনাদের প্রুন করে দিতে হবে, তবেই কিন্তু এরকম সাইড থেকে অনেক শাখা আসবে। আর গাছ নার্সারি থেকে আনার অন্ততপক্ষে 4 থেকে 5 দিন, 1 সপ্তাহ হলে খুব ভালো হয়, তারপর কিন্তু গাছকে আপনারা লাগাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক জবা গাছের মাটিটা কেমন হবে এই জবা গাছকে রোপণ করার জন্য। দেখতেই পাচ্ছেন আমি একদম শুকনো ঝুরঝুরে মাটি নিয়ে নিয়েছি। এর সঙ্গে আছে আমার কম্পোস্ট সার, এটা 2 মুঠো মতো আছে। এখানে 1 চামচ নিয়েছি লাল পটাশ, 1/2 চামচ নিয়েছি এপসম সল্ট, এখানে আছে 1/2 মুঠো নিমখোল, 1 চামচ মতো আছে সুপার সালফেট, আর আছে 1 মুঠো সিংকুচো। তো এই সমস্ত উপাদানগুলোকে মিশেই কিন্তু আমার মাটিটা প্রস্তুত হবে। এইগুলোকে ভালো মতোভাবে আপনাদের কিন্তু মিশিয়ে নিতে হবে মাটিতে, এবং মাটিটা যখন তৈরি করবেন সবসময় লক্ষ্য রাখবেন প্রত্যেকটি সার যেন ভালোভাবে মাটির সঙ্গে মিশে যায়, মাটির মধ্যে যেন কোনো রকম কোনো ঢেলা না থাকে সেদিকটায় অবশ্যই নজর দেবেন। একদম ঝুরঝুরেভাবে ভালোভাবে সারটা মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু মাটিটা প্রস্তুত করবেন। আপনারা চাইলেই মাটি প্রস্তুত করে 7 থেকে 10 দিন বা 15 দিন আগেও যদি মাটিটা তৈরি করেন এতে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। প্রতিস্থাপনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখুন এটা একটি 5 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগে কিন্তু গাছটা আছে, আর এখানে আমি নিয়েছি একটা 8 ইঞ্চি সাইজের মাটির টব। আর এই মাটির টবের যেটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন, এই নিচে যে জল নিকাশি ছিদ্র এটার মধ্যে একটা খলামকুচি দিয়ে দিলাম, এরপর এর মধ্যে খানিকটা আমি বালি দিয়ে দিচ্ছি যাতে এই খলামকুচিটা মুখটা যেন না জাম হয়, এর জন্য খানিকটা আমি এর মধ্যে বালি দিয়ে দিলাম। এরপর যেটা করব, তো এবার যেটা করব এর মধ্যে 1 লেয়ার ফার্স্ট মাটি দিয়ে দেব। তো এরপর যেটা করতে হবে এই গ্রো ব্যাগটাকে আমরা আস্তে আস্তে করে জাস্ট এইভাবে ছিঁড়ে নেব। অনেকে আপনারা গ্রো ব্যাগের মায়া করেন, এই মায়াটা ত্যাগ করবেন এবং এতে কিন্তু গাছটার শিকড়গুলো কোনো ড্যামেজ না হয়ে, শিকড়ে নাড়া না খেয়ে কিন্তু খুব ভালোভাবে গাছটাকে আমরা রিপোর্ট করতে পারবো বা লাগাতে পারবো। দেখুন এর কত সুন্দর শিকড় হয়েছে, দেখতে পাচ্ছেন রুট বলটা দারুণভাবে তৈরি হয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে এই প্যাকেটটাকে ছিঁড়ে নেওয়ার ফলে কোনো রুট কিন্তু আমার কোনোভাবে ড্যামেজ হলো না, খুব সুন্দর রইল। তো এবার এটাকে জাস্ট এইভাবে বসিয়ে দেব, পর গাছটির ঠিক 4 সাইড থেকে এইভাবে মাটিটা আমরা দিতে থাকব। মাটি দেওয়ার মাঝে এইভাবে মাটিটাকে একটু চারিদিকে চালিয়ে দেবেন আর একটু মাটিটাকে চেপে দেবেন। মাটিটা দেওয়ার পর আমরা জাস্ট এইভাবে একটু মাটিটাকে চেপে দেব যাতে এর মধ্যে কোনো গ্যাপ না রয়ে যায়। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আমরা জল দেব, কিন্তু জলের মধ্যে আপনারা যদি পারেন একটু ফাঙ্গিসাইডগুলো নেবেন। যাদের কাছে কোনো ফাঙ্গিসাইড থাকবে না তারা কেবলমাত্র আপনারা বাড়িতে যে হলুদ ব্যবহার করেন সেই হলুদ দিয়ে দেবেন, দিয়ে সেই জলটা গাছের গোড়ায় দেবেন। এতে মাটিতে যদি কোনো ছত্রাকজনিত কোনো সমস্যা থাকে সেটা আর হবে না। জবা গাছটাকে প্রতিস্থাপন করা,
আমি দেখালাম আপনাদের একদম হাতে ধরে কিভাবে জবা গাছ লাগাবেন। এখানে একটা টিপস দেবো, দেখুন আমি গাছের যে মেন যে বলটা ছিল রুট বলটা সেটাকে একটুখানি হাইট করে রেখেছি এবং মাটিটাকে আমি একটু ডাউনে রেখেছি। এতে আমার গাছে খাবার দিতে যেমন সুবিধা হবে তেমনি গাছে যদি অতিরিক্ত জল হয়ে যায় সেটা থেকেও গাছটা কিন্তু রক্ষা পেয়ে যাবে। এই টিপসটা আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন। কিছুদিন পরে আমি আবার এদের আপডেট দেব একদম পাঁচটা জবা গাছকে একসঙ্গে নিয়ে। তো ততক্ষণ আপনাদেরকে অনুরোধ করব আপনারা এইভাবেই জবা গাছকে লাগাবেন আর প্রচুর প্রচুর জবা ফুল আপনাদের ছাদ বাগানে ফুটিয়ে ফেলবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের অসুবিধার কথা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।